ওহো, দুর্গত্যা পরাণের কথা আর কি বলবো, যতটুকু আয় নাই ততটুকু বেয়াই, কি বলবো, অনেক কিছু এই দুর্গত্যা পরাণে খেতে চায়। নাস্তা বলো, তরকারি বলো, এটা বলো, সেটা বলো, মন বুঝে না, মন পাগল, পাগল মন, পাগল মন রে, মন কেন এত কথা বলে, এত খেতে চায়। তাহলে কি করব, কি খাবো সেটাই বুঝে নিলাম, এবং কি নিজে একটু চিন্তা করে দেখলাম কি বানানো যায়। সবসময় তো ফকিরনির মতন নাস্তা খেতে মন চায় না রে ভাই, একই কথা বললাম না, দুর্গত্যা পরাণ। আজকে একটু ভরলো কি নাস্তা ট্রাই করব, আপনারা দেখবেন, দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারের চেষ্টা করতে একদম ভুলতে পারবেন না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কোথাও যদি ভুলটুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি আরও ভালো লাগে নিজের প্রিয় প্রিয়াসীর কাছে একটু পাঠিয়ে দেবেন। এভাবে বানাই খেতে যে রেসিপিটা করবো এটার কোনো প্রয়োজন নাই, ওভেনের হাতে তৈরি করে চুলায় বানিয়ে খেতে পারবেন, শুধু একটু করে উপকরণ লাগবে। সবসময় তো আর এটা সেটা দিয়ে খাওয়া যায় না, বড় লোকেও কিছু মাঝে মধ্যে খেতে হয়, দুর্গত্যা পরাণে মানে না, একই কথা বলে দিলাম, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি উপভোগ করুন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি, ভগবানের শেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তাসমাম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন খুব সুন্দর, খুব ইজি, খুব ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। রেসিপিটি দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি আরও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আমি ওভেন ছাড়া এই নাস্তাটা তৈরি করব, আপনারা কিন্তু উপভোগ করবেন, আর কেমন লাগলো ভালো মন্দ একটু কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি, আজকের নাস্তার রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আমি স্টার্ট করে দিলাম। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে একটা মিক্সার বোল নিয়ে নিলাম, এই মিক্সার বোলে এবার দিয়ে দেব আমি 1 কাপ টক দই, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি, এবার দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, এবার দিয়ে দেব আমি 1 কাপ সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারবেন, সমস্যা নেই, আমার কাছে তেল ছিল, আমি তেলটাই দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো আমি সুন্দরভাবে একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে মিক্স করে ফেলবো, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স হচ্ছে। মিক্স করতে হবে টক দইগুলো একদম, যাতে কোনো দানা না থাকে সেই দিকে লক্ষ্য রেখে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করা আমার হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন ইস্ট। ইস্টগুলো দিয়ে আবার আমি ভালোভাবে মিক্স করে ফেললাম, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স করতে হবে, ইস্টগুলো খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এই উপকরণের মধ্যে দিয়ে দেব আমার পরিমাণ মতন ময়দা, আপনারা আটাটাও দিতে পারবেন, সমস্যা নেই। ময়দা দিয়ে দিলাম 2 কাপের মতন, দেখতে পাচ্ছেন। এবার আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে আবার আমি মিক্স করব যতগুলো আমি উপকরণ দিয়েছি, আপনারা কিন্তু কম বাড়িয়ে দিতে পারবেন, সে অনুযায়ী তেল, ডিম, টক দই সে অনুযায়ী বাড়িয়ে দেবেন, এবং কি যতটা পর্যন্ত আপনারা আটা দেবেন, ময়দা দেবেন, ততটুকু পর্যন্ত আপনারা মেজারমেন্ট করে ভালোভাবে বাড়িয়ে দেবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন, এবার আমি একটু জল দিয়ে কথা বলতে বলতে আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে অনেকটা ময়দাগুলো মিক্স করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আবার আমি হাত দিয়ে মলবো, দেখতে পাচ্ছেন। এবার যতটুকু জল লাগবে ততটুকু আপনারা জল দেবেন, আমি আমার পরিমাণ মতন জল দিয়ে নরম তুলতুলে একটা ডো তৈরি করে নেব, দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে ডোটা হতে হবে, দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে হাত দিয়ে আমি মতে নিচ্ছি, আপনারাও ভালোভাবে মতে নেবেন। খুব ভালোভাবে আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু তেল দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম, যাতে শুকিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি প্লাস্টিক দিয়ে ভালোভাবে র্যাপ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি
30 মিনিটের জন্য অপেক্ষায় রেখে দেব, রেস্টে থাক। খুব ভালোভাবে ডোটা সেট হতে থাক। এদিকে আমার কাজটা হয়েছে কি দেখুন, এখানে আমি নিয়েছি পালং শাক, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার আমি চপিং বোর্ডে সুন্দরভাবে কুচি করে নেব শাকগুলা। শাকগুলা কথা বলতে বলতে আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটা বলে রেখে দিলাম। এই পর্যায়ে নিয়ে নেব আমি এখানে বনলেস চিকেন, দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নিতে হবে, ছোট ছোট করে। চিকেনগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটা বলে নিয়ে নিলাম। এদিকে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এবার আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 কোষের মতন রসুন, থেতো করে দিয়ে দিলাম। হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু কালার নিয়ে আসব। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কেটে রাখা চিকেনগুলা। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। সুন্দরভাবে এবার আমি মিক্স করে ফেলবো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিক্স করব। আর অন্য কোনো মশলা দিতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে, খুব সুন্দর হবে। অতিরিক্ত মশলা দিলে সন্ধ্যাবেলা বা সকালবেলা নাস্তার সাথে অনেকটা গ্যাসে প্রবলেম করবে, সেজন্য আমি অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতেছি। কথা বলতে বলতে সুন্দরভাবে আমি মাংসগুলো ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে মাংসগুলো আমার। এবার এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আমি পালং শাকগুলো, দেখতে পাচ্ছেন পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, দেখলে বুঝে যাবেন কতক্ষণ সময় লাগবে। যারা পালং শাক রান্না করতে পারেন, কিন্তু শাকটা নরম হয়ে গেলেই হবে, সুন্দরভাবে মশলা দেওয়া হয়েছে। এবার আমি সুন্দরভাবে তুলে ফেলব। স্টফিংটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি দেখব 30 মিনিট পরে ডোটা আমার কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গিয়েছে ডোটা। এবার আমি সুন্দরভাবে লিচি কেটে নেব ছোট ছোট করে। লিচি কাটা আমার হয়ে গিয়েছে, অন্য লিচিগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এবার একটা লিচি নিয়ে খুব ভালোভাবে মতে আমি একটা রুটির মতন ভেলে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেলা হয়ে যাচ্ছে। একদম পাতলা করতে হবে, যতটুকু পাতলা করতে পারেন ততটুকু পাতলা হতে হবে। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন রুটির এই সাইড দিয়ে নিচের যে একটা অংশ আছে আমি বেলতেছি, ওই কালারটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। রুটিটা একদম পাতলা হয়েছে, যেরকম শীত তৈরি হয় সেরকম। এবার আমি এই রুটিটার চতুর্দিকে একটু কেটে দিলাম পিৎজা কাটারের সাহায্যে, শেপ দিয়ে দিলাম যাতে অন্য কোনো শেপ না থাকে, স্কোয়ারভাবে আমি শেপটা দিয়ে দিলাম। এবার আমি রুটিটার মাঝখান দিয়ে একটু কেটে দিলাম, দেখলে বুঝে যাচ্ছেন, বলে বোঝানো যাবে না, দেখতে হবে, দেখলে বুঝে যাবেন। কেটে অর্ধেকটা আমি নিয়ে নিলাম, আরেক অর্ধেকটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি এই অর্ধেকটা রুটি কি করে দেখুন, সুন্দরভাবে হাত দিয়ে একটু বাজিয়ে দিলাম, বা শেপ ভালো হওয়ার জন্য খুব সুন্দর একটা শেপ হবে, হাত দিয়ে একটু একটু করে বটে দিলাম বা বাজ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বাজ দেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব চিকেনের যে স্টফিংটা করে রেখেছি, এই চিকেনে খুব হেলদি হবে, কেন কি এর মধ্যে অতিরিক্ত কোনো মশলা ইউজ করা হয় নাই, জাস্ট অল্প একটু পেঁয়াজ আদা রসুন সেগুলা দিয়ে। আর দিয়ে দিলাম আমি পালং শাক, হেভি হেলদি এই চিকেনটার স্টফিংটা। কথা বলতে বলতে আমি চিকেনগুলো বসিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে একটু রাপ করে দেব, কিভাবে রাপ করতেছি দেখুন।
সুন্দরভাবে এভাবে করে বটে দিলাম, এভাবে করে বটে দিলাম, একটু জল লাগিয়ে দিলাম যাতে চিকেনগুলো বাইরে নেওয়া হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এবার একটা নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে, চিকেনের নাস্তাটা দেখুন আপনারা, নাম কি দেবেন আপনারাই বুঝবেন, আপনারা বলে দেবেন। এটা আমার জ্ঞানের, আমার বুদ্ধিতে আমি একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের কেমন লাগলো সেটাই জানিয়ে দেবেন। একে একে আমি আরেকটা একই পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। আমার অলরেডি একটা হয়ে গিয়েছে, কয়েকটা আগের থেকে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আরেকটা দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর বানানো আমার হয়ে গিয়েছে সম্পূর্ণ নাস্তাগুলা, আমি অনেকটা বানিয়ে ফেললাম। এবার আমি একটা ডিম নিয়ে নিলাম, ডিমের সাদা অংশটা এক সাইডে রেখে দিলাম, শুধু হলুদ অংশটা নিয়েছি। এবার আমি এই ডিমগুলা গুলে নিলাম, গুলে ব্রাশ দিয়ে নাস্তাগুলার উপর দিয়ে একটু লাগিয়ে দেব, কালারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন যেই জিনিসের যে নাস্তার যে খাওয়ারের একটা কালারটা হয়ে থাকে, ইয়ামি লাগে, সেই জিনিসটা খেতেও ভালো লাগে। অনেকটা ডিমের কুসুমগুলো আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে, অনেকটা লাগানো হয়ে গিয়েছে দেখুন আপনারা, খুব সুন্দরভাবে লাগাতে হবে। নাস্তাটা একদম রেডি করেছি আমি, এক সাইডে এবার রেখে দেব, দেখতে পাচ্ছেন ডিম লাগানো হয়ে গিয়েছে, একদম রেডি হয়েছে। এবার আমার কাজটা হয়েছে, চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, একটা লোহার হাতুড়ি দিয়ে দিলাম, মাঝখান দিয়ে কয়েক কিছু বালু দিয়ে দিলাম। আমি আধা ঘন্টা আগের থেকে হিটে রেখেছি, একদম হিট হয়ে গিয়েছে দেখুন আপনারা। এবার খুব আলতু হাতে আমি এই নাস্তার প্লেটটা বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আমি প্রায় 20-25 মিনিট অপেক্ষা থাকব। চুলার আঁচটা নর্মালভাবে দেব, অতিরিক্ত কমিয়েও দেব না, অতিরিক্ত ভারীও দেব না, যেহেতু আমি আগের থেকে হাতুড়ি দিয়েছি, অনেকটা হিট হয়ে গিয়েছে, হয়ে যাবে। এভাবে করে ঢাকা দিয়ে দিলাম দেখুন আপনারা, ঢাকা তুলে দেখলাম 25 মিনিট পরে দেখতে পাচ্ছেন নাস্তাটার কালার কিরকম হয়েছে, একদম একদম ওভেনের মতন নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, ওভেনে দিলেও মনে হয় এত সুন্দর কালার আসবে না, আমার কালারটা এত সুন্দরভাবে এসেছে। এবার তুলে ফেললাম আলতু হাতে, অনেক গরম বাবারে, তুলে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মেন লুকটা দেখুন, মেন লুকটা দেখলে একদম মুখের পানি চলে এসেছে, আপনারা দেখলে বুঝে গিয়েছেন। কি বলবো, বলার আর অপেক্ষায় থাকে না খাওয়ার পালা। এবার একটু ছিঁড়ে দেখাবো, দেখতে পাচ্ছেন উফ অনেকটা গরম, কি বলবো, গরম লাগছে হাতের মধ্যে, ঠান্ডা হলে কিন্তু খেতেও ভালো লাগবে, আরও খুব ইয়ামি হয়েছে। আপনারা কিন্তু ট্রাই করবেন। আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, আসলে এক একটা এই ধরনের নাস্তাগুলো বানাতে এত সময় লাগে, এতটা পরিশ্রম করে, আসলে কেউ বুঝে না, যারা এই ধরনের নাস্তাগুলো বানিয়ে থাকেন তারাই বুঝেন, তারাই বলতে পারেন নাস্তা বানাতে কতটা কষ্ট হয়, ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। সেই ভিডিও একটু করে দেখে আর দেখে না, যারা আমার ইউটিউবার ভাই বোনেরা আছেন তারাই কিন্তু, যারা বেচালার আছেন তারা কিন্তু দেখে, দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, কিন্তু অনেকটা কষ্ট হয় রে ভাই এই ধরনের রেসিপিগুলো ভিডিওগুলো বানাতে, আমাদের অনেক কষ্ট হয়, কিছু উপায় নেই এখনো পর্যন্ত, কিছু উপায় নেই, শুধু আপনাদের সাপোর্টের অপেক্ষায় আছি। সাপোর্ট করে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এখানে আজকের রেসিপিটি সমাপ্ত করলাম, আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই, নমস্কার।